এখন এই প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষেপে দেব। এত লম্বা করে সবগুলির উত্তর দিলে আমাদের 20টির মতো প্রশ্ন ছিল, সবগুলি থেকে যাবে, তো যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছে 3 নম্বরে, শেখ আমার একটা প্রশ্ন, কেউ যদি বাধ্য হয়ে অপারগ হয়ে সুদের টাকা আনে বা ব্যাংক থেকে ঋণ আনে, সেক্ষেত্রে কি একই বিধান হবে যিনি সুদের টাকা খাচ্ছে বা সুদখোর? জিজ্ঞেস করছেন যে কেউ যদি অপারগ হয়ে সুদের টাকা আনে বা ব্যাংক থেকে ঋণ আনে, ব্যাংক থেকে হোক অথবা ব্যক্তির কাছ থেকে হোক, সুদের ওপর যদি নিয়ে আসে তো সুদ, সেক্ষেত্রে কি একই বিধান হবে অপারগ? সেই জন্য অপারগটা কাকে অপারগ বলছে এটা দেখার বিষয়। শরীয়তে যেই ব্যক্তি মুদ্দার হবে, জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন শুকুরের গোস্ত সম্পর্কে, রক্ত সম্পর্কে, সব বিষয়গুলি সম্পর্কে, হারাম যেগুলি খাদ্য পানীয় সেগুলি সম্পর্কে, হররামাত আলাইকুল মায়িতাত ওয়া দাম ওয়া লাহমুল খিনজির মা উহিলা লিগাইরিল্লাহি বিহি, আর তারপর বলছে ইল্লা মাদদুরিরতুম ইলাইহি, ইল্লা মাদদুরিরতুম ইলাইহি, বা অন্য আয়াতে রয়েছে ফামানি তুররা গাইরা বাগি ওয়ালা আদ। কেউ যদি নিরুপায় হয়, নিরুপায়, নিরুপায় বলতে কি, নিরুপায় বলতে হারাম না খেলে এখন বাঁচবে না, হালালের কোনো রাস্তা নেই, হারাম না খেলে বাঁচবে না, যেমন এমন অবস্থা হয়েছে যে শুকুর বা কুকুর ছাড়া আর কিছু নেই, আর এই শুকুর কুকুর গোস্ত যদি না খায় বা মৃত পশু মরে আছে, একটা গরু বা ছাগল মরে আছে, এই মৃত পশুর গোস্ত না খায় তো বাঁচবে না, একেবারে মরে যাবে, 7 দিন 8 দিন হয়ে গেছে অনাহারে একবার, তখন বলবো যে জায়েজ? কতটা গায়রা বাগিন বলা আদি সীমা লঙ্ঘন না করে যতটা খেয়ে জানটা বাঁচাতে পারে, 100-150-200 গ্রাম খেয়ে যদি সে বেঁচে যেতে পারে তাহলে সে পেট পুরে খেতে পারবে না। এখান থেকে এখন সুদের টাকা, সুদের ওপর টাকা নিয়ে এসে খাওয়া বা নিজে নিরুপায় হলে, নিরুপায় কখন, হ্যাঁ নিরুপায় একটা ব্যবসা করছে টাকা পয়সা নেই, একটা বাড়ি করছে টাকা পয়সা নেই, এরকম না না না, যখন দেখছেন যে সুদের টাকা ছাড়ার কোনো উপায় নেই, সুদের রাস্তা ছাড়া আমার বেঁচে থাকার উপায় নেই, আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে, কোনো দিক থেকে কোনো রাস্তা পাচ্ছি না, কেউ জাকাতও দিচ্ছে না, কেউ সাদকাও দিচ্ছে না, কেউ এমনিও হেল্প করছে না, কেউ ধারও দিচ্ছে না, কর্জে হাসানা হ্যাঁ বিনা লাভে দিচ্ছে না, সুদের পথ ছাড়া আর কোনো পথ পাচ্ছেন না, তাহলে শুকুর কুকুরের গোস্ত খাওয়ার চাইতে সুদের টাকাটা নিয়ে আসলেন, যদিও একই রকম হুকুম, আর নিয়ে আসার পরে অতটা নিলেন, যতটা নিলে এখন আপাতত বেঁচে যাবেন, সুস্থ মানুষ কাজ করছেন, কাজ করে কাজ করে দেখছেন আলহামদুলিল্লাহ এখন সংসার কোনো রকম চালিয়ে নিতে পারবো, আর চলবে না, জি হ্যাঁ, তো মনে রাখবেন এই বিষয়টি। 4 নম্বর প্রশ্ন,